নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় এসেছি বলো তো? বুঝতে পারছ না? না, কী করে বুঝবে তোমরা? তো আজকে আমরা এসেছি আমাদের এই বাগানের পিছনটাতে, মানে আমাদের বাগানটা তো তোমরা দেখেইছ, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার পিছন দিকে যে জায়গাটা আছে ওখানে আমরা চলে এসেছি। তো এখানে আসার কিন্তু একটা কারণ আছে, কারণ হলো এটি। আসলে বাগানের এই পিছন দিকে যে জায়গাগুলো আছে ওখানে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ আছে। তো একটা গাছে কাঁঠাল হয়েছে, তো প্রতিদিন আমার শ্বশুরমশাই দেখে যান যে কাঁঠালগুলো ঠিকঠাক আছে কি না। আর আমার বড় কিন্তু আসে প্রতিদিন যে কাঁঠালগুলো ঠিকঠাক আছে কি না দেখার জন্য। তো আজকে যেহেতু আমার সকাল সকাল কাজ হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে চলো আমি একটু ঘুরে আসি বাগানের ওই কাঁঠাল গাছটাতে, কেমন কাঁঠাল হয়েছে তা দেখার জন্য। তো চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু কাঁঠালগুলো বেশ অনেক কটাই হয়েছে, একদম গোড়ার দিকে দেখো খুব সুন্দর হয়েছে। তো দেখে বেশ ভালোই লাগছে। তো যেহেতু বাইরে গাছটা তাই জন্য কিন্তু একবার করে দেখে যেতে হয়, কেন কি কেউ যদি তুলে নেয়, কোথায় কোথায় তো তুলে নিলে কিন্তু খারাপই লাগে। তো দিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা, আর অল্প দিলাম গোটা গরম মশলা, এখানে বড় এলাচ ছোট এলাচ আর দারচিনি। এবার সমস্তটা ভালো করে বেটে নিয়েছি। আর ততক্ষণে এদিকে দেখো এঁচোড় আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ওটা একটু গরম হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমি ছোট ছোট তিনটে টমেটো নিয়েছি, তো টমেটোগুলো কিন্তু আমাদের বাগানেরই। তো এবার ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু টমেটোটা ভেজে নিতে হবে। তো দেখো টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে সমস্ত বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ওর
মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তো যেহেতু এঁচোটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তো জলটা ফেলে দেওয়াতে সমস্ত লবণ বেরিয়ে গেছে, তো তবু এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। এবার সমস্ত মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়া আলু। এবার সমস্তটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর ভাবে এঁচোড় আর আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। তো দেখো সমস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে নেবার পর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ওটা সিদ্ধ হতে দিয়ে দেবো। তো যেহেতু সিদ্ধ করাই আছে তো বেশি সময় লাগবে না, ওই 5 মিনিটের মতো ওটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো দেখো কিছুক্ষণ ওটা রান্না হয়ে যাবার পর কিন্তু খুব সুন্দরভাবে ওটা রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর মাখো মাখো হয়েছে। তো এইভাবেই আজকে আমি বানালাম আমাদের কাছ থেকে পেরে আনা টাটকা এই এঁচোড়ের রেসিপি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার তোমরা এরকম ভাবে বানাবে। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।